জন্মগ্রহণ করলে মানুষকে মৃত্যুবরণ করতে হয়, এটাই চিরন্তন সত্য। অপরদিকে চাকুরির মেয়াদ শেষ হলে সরকারি কর্মচারীদের পেনশনে যেতে হয়, এই বিষয়টিও অতি বাস্তব। চাকুরি জীবনে যেমন কর্মচারীদের বিভিন্ন সমস্যা থাকে এবং তা নিয়ে তাদের সংগঠনের মারফত সরকারের নিকট দাবি দেওয়া পেশ করে, ঠিক তেমনি অবসরে যাবার পর সরকারি কর্মচারীদেরও বিভিন্ন সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য সংগঠনের পতাকা তলে থেকে সরকারের নিকট দাবি দেওয়া জানায়। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে এই বার্ষিক সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সাহায্য সহযোগিতা না করলে রাজ্য সরকারের পক্ষে কোনো দাবি বাস্তবায়িত করা সম্ভব নয়। তবে সরকার মানবিকভাবে পঞ্চদশ অর্থ কমিশনে পেনশনারদের দাবিগুলি দেখবে। আপনাদের যা দাবি দেওয়া আছে সেগুলো আমরা মানবিকতার সঙ্গে বিবেচনা করবো, শুধু বিবেচনা নয়, মানবিকতার সঙ্গে বিবেচনা করি। আর মানবিকতার সঙ্গে বিবেচনা করলে কি হয়, 2 লাখ থেকে ইলেকট্রিশিয়ানকে 10 লাখ পর্যন্ত। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার যখন সপ্তম পে স্কেল প্রদান করল তখন রাজ্য সরকারের ব্যয় গিয়ে দাঁড়ায় 780 কোটি টাকা। রাজ্য সরকারকে আগের তুলনায় 347 কোটি অতিরিক্ত ব্যবস্থা করতে হচ্ছে প্রতি মাসে। যখন 7th কমিশনের স্কেল দিয়েছি, স্কেল তখন গিয়ে দাঁড়িয়েছে 780 কোটি টাকা মাস। 780 কোটি টাকা আর ছিল প্রথমত রিভিশনের আগে 433 থেকে দাঁড়িয়ে এসে 780 কোটি টাকা। 433 সঙ্গে 780 কোটি টাকা যদি মাইনাস করি তো 347 কোটি টাকা ত্রিপুরা সরকারকে প্রতি মাসে এক্সট্রা ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জোরের সাথে বলেন, বর্তমান সরকারই 2টি ঘাটতিহীন বাজেট করেছে যা পূর্ববর্তী কোনো সরকার করতে পারেনি। কি করেছি আমরা? জিরো ডেফিসিট বাজেট, তারপরে নিয়ে 26% ট্যাক্স রেভিনিউ কালেকশন, ডিফারেন্স দেখুন আপনার সামনে, আপনার ত্রিপুরা পরিবর্তন হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। জিরো ডেফিসিট বাজেট এই সরকার কি তৈরি করেছে? 2টি বার, আর কোন সরকার ত্রিপুরা রাজ্যে আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। মুখ্যমন্ত্রী এদিন পেনশনারদের সমাজের জন্য কাজ করতে আহ্বান জানান। তাছাড়া বিগত সময়ের মতো পেনশনারদের এত মিছিল মিটিং করতে হয় না বলেও দাবি করেন। তথ্যবিজ্ঞ মহলের মতে, বাম ও কংগ্রেস দলের রাজ্য পেনশনারদের সংগঠন রয়েছে। এতদিন বিজেপি পেনশনারদের কোনো সংগঠন ছিল না। এদিনকার পেনশনারদের সাধারণ সভার মধ্য দিয়ে প্রদেশ বিজেপি তাদের সাংগঠনিক শক্তিকে আরও সংঘবদ্ধ করল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।